নমস্কার বন্ধুরা, হোসি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর এভাবে করে কুলের আচার বানালে কিন্তু অনেক দিন ধরে ভালো থাকে। তো কুলের আচার তৈরি করার জন্য প্রথমে একটা আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি, এক চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা। এখন এই সমস্ত কিছু আমি লো আঁচে ভেজে নেব। আর এই মশলাটা কিন্তু হাই আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। লো আঁচেই ভেজে নেবেন। দেখুন আমার এখানে সুন্দর একটা গন্ধ উঠে গেছে, আমি নামিয়ে গুঁড়া করে নেব। আবারও কড়াইতে বসিয়ে দিয়ে দিচ্ছি আমি ছোটো বাটি হাফ বাটি জল, আর দিয়ে দিচ্ছি যে বাটি দিয়ে আমি জল দিয়েছি ওই বাটিরই দুই বাটি দিচ্ছি খেজুর গুড়। আপনারা চাইলে যে কোনো গুড় দিয়েও করে নিতে পারেন। এখন এই গুড়টাকে আমি জাল করে নেব। দেখুন আমার এখানে গুড়টা গলে গিয়েছে। দেখুন এখন এটাকে আমি ছাঁকনিতে করে ছেঁকে রেখে দেব ছাইডে। আবারও কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ তেল। দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন। এখন এই শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে কুল নিয়েছি, আমি কুলগুলোকে আগে থেকেই জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে। এই পরিষ্কার করা কুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটু নেড়ে চেড়ে আমি লো আঁচে ভেজে নেব। আমি এখানে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি ছেঁকে নেওয়া গুড়টা দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন এখন এই কুলটাকে আমি এই গুড়ের মধ্যে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। দেখুন এটাকে একটু সময় ধরে নাড়তে হবে। আমার এখানে মোট 25 মিনিট মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলাটা। আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুলটা এভাবে গোটাও রাখতে পারেন, আবার একটু সেতলেও দিতে পারেন। দেখুন আচারটার মধ্যে কত সুন্দর কালার চলে আসছে, আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। দেখুন আমার এখানে আচারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় কৌটোতে ভরাতে যাবেন না, ঠান্ডা করে তবেই কৌটোতে ভরাবেন। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।